এথিনে কার্য যে শক্তির দ্বারা সম্পাদিত হয় সে শক্তি সেই গুরুদেবের শক্তি। ব্রহ্মা সৃষ্টিকর্তা, সুরক্ষার কর্তা বিষ্ণু এবং লয় করার কর্তা হলেন মহাদেব। এ তিন জন তিন কর্মে যে নিযুক্ত হয়েছেন সে তিন দিব্য গুণ শ্রী পরমাত্মা থেকে এসেছেন, শ্রী গুরুদেবকে বারবার নমস্কার করি। আজকের অনুষ্ঠান অধিবাস, এই অধিবাসে উপস্থিত সাধু সজ্জন মণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, শ্রী ভক্তবৃন্দ, সবাইকে সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণ। ঠিক মাঠের উপাচার প্রচুর কুরচি ফুল ফুটে আছে। কুরচি ফুলগুলো যখন সকালবেলায় মৃদুমন্দ বাতাসে দোল খেতে থাকে মনে হয় তারা যেন তার প্রিয়জনের নিমিত্ত পুষ্পস্তবক নিয়ে দাঁড়িয়ে প্রতীক্ষা করছে, তুমি এসো, তোমার কৃপায় আমরা ফুটেছি, তোমার কৃপায় আমরা সুগন্ধ বিতরণ করি, এবং তোমার কৃপায় যতদিন থাকবো জগৎ দেবহিত যদায়ু জগতের সকলের ভালো করে যাব। শেষে সময় যখন হবে তোমার চরণে আমরা লুটিয়ে পড়বো, তোমাকেই মিলে যাব। ঠিক দেখবেন সকালবেলায় এই মাঠের পশ্চিম দিকটায় ফুটে আছে সেই কুচি ফুলগুলো, আবার দেখবেন বাগানের ভেতরে কত রকমের ফুল ফুটে আছে। সকলেরই একটি ইচ্ছা যে আমাকে ফুল ফুটালো, যে আমাকে এত আদর যত্ন করে হাওয়া দেয়, আলো দেয়, খাবার দেয়, তার প্রতি কৃতজ্ঞতা শিকারের জন্য আমি তার চরণে উঠে পড়ব। গাছপালা পশু পাখি সকলেরই এই ইচ্ছা, কিন্তু আমরা মানুষ, আমাদের কি ইচ্ছা? যদি একটু গভীর ভাবে ভেবে দেখি তখন এগিয়ে যেতে হয় সেই দিনে যখন জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কিময়া রুদ্র সংখ্যকা অন্ডজা দশলক্ষকম চতুর্লক্ষানি মানবা। রোম দেশে একজন চিত্রকার ছিলেন, ভালো ছবি আঁকতে পারতেন, কি সুন্দর ছবি, সেই ছবি বিক্রি করতেন। জনতা কিন্তু তার ছবি দেখে মনোমুগ্ধ হয়ে যেত, তাকে ভালোবাসত, ইচ্ছে হতো কি সুন্দর চিত্রকার, যে এত ছবি সুন্দর ছবি আঁকে তা হৃদয় একবার দেখতে পেতাম। মনে ভাবে সহজে কি দেখা যাবে, কোথায় থাকে। বস সেই চিত্রকার ছেলে একটি মনমৌজি, এমন মনমৌজি কখন আকাশে সাদা পেঁজা তুলার মতন ছবি আঁকি, আবার কখনো বন্যার জলে সতর পার করে হিমালয়কে ভেঙে সুর মার করে দিল, আবার কখনো সরোবরে কমল ফুটিয়ে দিল, আবার কখনো কুকুরদানে গাছে গাছে সে কোকিলকে ডাকিয়ে দিল। এরকম সব সেই বিচিত্র চিত্রকারের ছবি আঁকা। তার মনে শখ হলো আমি একজন ভালো যে পুরুষ হবে তার ছবি আঁক। সে এলান করে দিল যে সবচেয়ে ভালো কে তার ছবি আঁক, তার রূপ হবে ভালো, তার গুণ হবে ভালো, তার চরিত্র হবে ভালো, তার আচার অনুষ্ঠান সবই ভালো হবে, এরকম যে ভালো জনের ভালো ছবি আঁক। এবং অনেকে তার এই এলান শুনে পড়লো, তো পোস্টার সব ছাপানো আছে চারদিকে পড়লো, কিন্তু কে আর সাহস করে পা বাড়াবে তার এই প্রতিশ্রুতির দিকে। একজন যুবক এগিয়ে খুব সুন্দর গেল তার ঘরে, বসতে আসন দেওয়া হলো, খাবার দেওয়া হলো। সেই চিত্রকার তার রূপ দেখে মুগ্ধ হলেন, বলি বাবা
এই ছবি যদি আমি বাজারে বিক্রি করি প্রচুর পয়সা হবে, আমি আমার পরিবার আমার যারা উত্তর পুরুষ আছে আরামসে তারা খেতে পারবে, বসিয়ে তাকে ছবিটা এঁকে বিদায় দিল। আসুন, স্বাগতম সুস্বাগতম, আবার সময় হলে আসবেন। চলে গেল যুবক, ফিরে তো গেল। ফিরে যাওয়ার সময় তার মনে মনে অহংকার হলো যে জগতে এতজন রয়েছে, কারোর ছবি আঁকা হলো না, আমার ছবি আঁকা হলো। জন্মালো মনে তার অহংকার, অহংকারে আর মাটিতে পা লাগে না, অহংকারের বশবর্তী আকাশ ছুঁয়ে গেল তার মাথা, তার চোখ দুটো হয়ে গেল বিশাল, আর হৃদয়ে জেগে উঠলো অজস্র ক্ষুধা। যে নিয়ে কবিগণ বলছেন, তনিক এক ছুধা তনিক হ্যাঁ আধা পাও কিসে, এ পেটের ক্ষুধা মাত্র একটু এক কুয়া তোমায় আসছে, কিন্তু মনেকে ছুধা বহুত হ্যাঁ নিগলত পর্বত সুমে, এ মনের ক্ষুধা এমন সেখানে পর্বত ঢুকিয়ে দিলে শেষ হবে না, যত দাও না এমন ক্ষুধা। কেটে গেল, আর এদিকে সেই চিত্রকার ছবি বিক্রি করে প্রভূত সম্পত্তি, বাড়ি গাড়ি পুত্র পৌত্র সব ভরপুর, সব আরাম সে যাবত জীবেত সুখং জীবেত আরিয়ং কৃত্বা ঘৃতং পিবেত। চারবার দর্শনের মতে যতদিন বেঁচে খাও দাও ব্যাস, আর কি আছে। এবার ঠিক 12 বছর পরে সেই চিত্রকারের একটু বয়স হয়েছে, ভাবছে যদি আর একবার ছবি আঁক, এবার এমন ছবি আঁকবো যার ফলে আমাদের যে পিঁড়ি আরো 14 পিঁড়ি তো আরাম শেখ, 7 থেকে 7 লাভ পায়, 14 পিঁড়ি শুরু হয়ে গেল। তো এবার কিন্তু ভালো ছবি আঁকা ছিল না, ছিল সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, চরিত্রহীন লম্পট বদমাস দুঃখী সুখী রোগী এ ছবি এলান করা হয়ে গেল চারদিকে, কেউ রাজি হয় না। শেষকালে একজন কয়েদি ছিল জেলখানায় বহুদিন, তাকে বন্দি করে রাখা হয়েছে, চোখ হয়ে গেছে কঠোর কত, যেন দেখতে একটা বিকট প্রেতের মতন, গায়ে রং কালো কুচকুচে, দাড়ি তার হয়ে গেছে, দাঁত তার পড়ে গেছে, সারা শরীরে যেন মানে নারীর জাল বিছানো, চুলগুলো কোটা 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 হয়ে গেছে, পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কানে শুনতে পায় না, জেলখানার ভেতরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে বললো আমি ছবি দিব, আমি সব চেয়েছি। এসে গেল চিত্র দেখলো, সত্যি দেখার দৃশ্য, বসে বসে তার ছবিটা এঁকে নিল। তখন চিত্রকার বলছে, তোমার আঁকা হলো? বলে হ্যাঁ। তুমি কেন আঁকবে, তোমার কি এমন শখ? বলে আমি মর্ম আছি, আমার যখন যেটা মনে আসে তাই। এরকম অধিবাস দেখো, জীবনের অধিবাস, মানব জীবন অধীতে বাস। গুরু মহারাজ জি বলতেন, এক জায়গায় বৈঠকখানে আলোচনা হয়েছিল, বলছেন আলোকে চেনো না, আলোকে বলো না, আলোকে দেখো না, আলোকে ভুলো না, আলো চেনা, আলো চেনা, আলোতে চলো না, চলো না আলোতে। ঠিক তেমনি এও চিত্রকার ছবি এঁকেছেন, বলো না কেন আঁকলে। চিত্রকার বলছেন, আমি 12 বছর আগে একটা ছবি এঁকেছিলাম, সে ছবিটা খুব প্রসিদ্ধ হয়েছিল, 12 বছর পরে ছবি আঁকছি, ও প্রসিদ্ধ ছবি হবে, আমার বাজারে বিক্রি করবো, আর পুত্র পৌত্র সব আরো 14 পুরুষ আরামসে খাবে, দেখাতে পারো
বারো বছরের আকাশে তোমার ছবি, হ্যাঁ তার পুরো ব্যাগ থেকে দেখিয়ে দিল। আর তার সেই ছবি দেখে ধপ করে বসে পড়লো সেই কারাগারের ভেতরে থাকা কি গো, তুমি কেন বসে পড়লে, কি হলো তোমার? জানো এই ছবিটা আমার। তোমার? হ্যাঁ, 12 বছর আগে আমি ছবি দিয়েছিলাম, তুমি এরকম কেন বলে? অধিবাস বিগড়ে গেছে, ক্রিয়া তো নিয়েছিলাম, ক্রিয়া করিনি। লোকে বলেছে ক্রিয়াবান, শুনি, লোকে আমাকে খুব সৎকার করেছে, আদর করেছে, মানি। শ্রী গীতায়িতে ভগবান বলছেন, যদ্যদাচরতি শ্রেষ্ঠ স্তত দেবতরো জনন সহজত প্রমাণ কুতি লোকস্তদ অনুবর্ততে মন। মানুষের শরীরের ভেতরে রয়েছে মন, যাকে দেখা যায় না, কিন্তু তার কার্যকলাপ অনুভব করা যায়। মন কখন হয়ে যায় গোরখনাথ, কখন হয়ে যায় গৌতম, কখন হয়ে যায় সাপ, কখন হয়ে যায় মহাপাপিষ্ঠ, কখন হয়ে যায় সে রাম, কখন হয়ে যায় কৃষ্ণ, কখন হয় নারী, কখন হয় পুরুষ, এই মন। মনের অদম্য শক্তি শ্রী শ্রী শ্যামাচরণ রায় মহাশয় বলছেন, তুমি এই মনকে জয় শত্রু মহাবাহ কাম রূপম দুরাসদম, হে অর্জুন, এই দুরাসদ মনকে তুমি জয় করো। কি করে তুমি জয় করবে? এক তরুণের মনে স্বপ্ন জেগেছিল, করিতে জীবন জয়, এই জীবনকে আমি জয় করব, তাই তো এসে গেছিল গার্দাসিনী পাহাড়ের কোলে, হয়েছে মৃত্যুঞ্জয়, তিনি মৃত্যুঞ্জয় হয়ে গেলেন। তাই অধিবাস আপনার যেরকম হবে, যে যথামং প্রপদ্যন্তে চিত্তে, সেই চিত্র তার সুন্দর ছিল, কিন্তু যখনই হয়ে গেল অহংকার, যে যে বস্তুর জন্য যখনই অহংকার করবে, সেই অহংকারের আগুনে প্রথম সেই পুড়বে। গেছে কত পুড়ে গেছে, কত ধ্বংস হয়ে গেছে। বলছেন অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চকুরবা, অতি দানে বলিবদ্ধ সর্বম অত্যন্ত গর্হিত। এতটা খাও, খেতে দোষ নেই, কিন্তু যতটা পচাতে পারেনি, পড়তে দোষ নেই, কিন্তু তোমার সামর্থ্যের ভেতরে তুমি পড়ো, দেখতে দোষ নেই, তোমার দৃষ্টি যেন তোমার গুণা হয়, সু হয়, চিন্তন করতে দোষ নেই, চিন্তা যেন তোমার মধুর হয়, ভগবত প্রেমে যেন সে সরাবর হয়ে যায়, শুনতে দোষ নেই, যেন অপরের নিন্দা শুনে তোমার মন ব্যাকুল না হয়ে ওঠে, কারোর স্তুতিতে তুমি যেন পুড়ে ভেপে বিশাল না হয়ে যাও, শুনতে দোষ নেই। একজন কবি বলছেন, বলে ন্যাংটা থাকা কোনো দোষ নয়, কিন্তু দোষ হলো তোমার নজরটাকে নিচ করাটাই হলো সবচেয়ে প্রসাদ। ক্রিয়াযোগ আমাদের জীবনের প্রতিটি শ্বাসকে সুন্দর করার সামর্থ্য যোগান দেয়, জীবনকে মধুর করার সামর্থ্য সে এনে দেয়, জীবনকে দিব্য করার বিভূতি সে প্রদান করে।